এটা আমার কিছু নেই না, সব ভোলে বাবার কৃপা আছে, ভোলে বাবা কা করুছে, আমার করবার লোক কিছু নেই না, সে যেনতা তাঙ্কর আদেশ হচ্ছে এনতা আমি করুছি। গত 25 বর্ষ হয়ে গেল আমি আগে ছোট আকারে করতাম, এবার বড় আকারে করুছি। যেটা কাওড় ওয়ালিকার সেবা করুছে এতে আমার সুবিধা হচ্ছে। প্রেরণা আপনার কেন পাইতলে কেন? এটা প্রেরণা আমি ছুয়া দিন শিব ভক্ত ছিল, আর ছুয়া দিন চেষ্টা করছিল কি প্রসাদ লাগাম বলিকি বিচার করছিল। আমার পুরা পরিবার সকাল সন্ধ্যা 4 বাজে লাগুছে, সকালে 9 বাজে তক আমি দৌছি। কত বর্ষ হল আপনার দিয়া এটা? কাঁ বলে কত বর্ষ হল দিয়া এটা? 25 বর্ষ হয়ে গেল। শ্রাবণ মাস আমি বর্ষ যাক এই মাসের লাগি অপেক্ষা করি রয়েছি, আর ওই মাস যাক আমি সকালে সন্ধ্যারে আলতিরে আমি অপেক্ষা করি রয়েছি। ভাল লাগুছে আমাকে দর্শনটা, যাহা ভোগ লাগুছন খুশি লাগুছে। গোটে মাস আমি ভেজ খাইছি, আর ঘরে নখ কাটব নি, আর বাহার হোটেল কিছু খাইবার নেই, কিছু আমি যাহা ঘরে বনামু তাহা খাই। বপিন মাহকুড় কোর্টু আসন্তি বৌদ্ধ বৌদ্ধ আপনার টিটলাগড় ধবলেশ্বর শিবপীঠ আসছি, কেমতি লাগিলা, কম লাগিলা, শ্রাবণ মাস কেমতি রহতি? কোণ শ্রাবণ মাস বহু ভাল লাগিলা, এটা যদি শিবঙ্কর গোটে ধর্ম মাস, সমস্ত দূরদূরন্তর সব ভক্ত আসছেন, আউ টিটলাগড়ের প্রশাসন অনেক, টিটলাগড়ের প্রশাসন বিহার স্বচ্ছ সুরক্ষিত ভাবে দায়িত্ব নিয়েছেন, আউ অনেক অনেক দূরের বহু ভক্ত আসছে, সমস্তে প্রভুঙ্কর কৃপা লাভ করে সমস্তে নিজ নিজের মানসিক পূর্ণ করি আমি জলাভিষেক করেছেন। আমি বি বৌদ্ধর 100-200 কিলোমিটার যাত্রা করে আসি মহাদেব ঠার জলাভিষেক করি, আমি নিজের লাভ করেছি। কোণ মানে মানসিক থিসি শ্রাবণ মাসের জলাভিষেক কলে কোণ মানে? হ্যাঁ, সেটা আগরু যেহেতু গোটে পূর্বপুরুষ রয়ে আসছি যে শ্রাবণ মাসের শিবঙ্কু জল লাগি কলে সমস্ত কিছু না কিছু মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেই হিসাবে সমস্তে নিজ নিজের মনোবাঞ্ছা পূর্ণ পাই ভগবান পাখে কিছু আপত্তি রেখে সমস্তে আসি জলাভিষেক করতে, তার মধ্যে সমস্ত কিছু না কিছু পূরণ হয়।